আজকে আমি নয় অধ্যায় নিয়ে আলোচনা করব। নয় অধ্যায়কে বলা হচ্ছে খুগোয়া, মানে হচ্ছে নয় অধ্যায়। তারপরে খাজুকি নিয়ন ইয়ো, পরিবারের সদস্য কতজন। এখানে খাজুক শব্দের অর্থ হচ্ছে পরিবার। আর এখানে আমি যদি সিঙ্গেল উচ্চারণ করি তাহলে উচ্চারণ হবে মিয়ন, আর যদি একসাথে বলি তাহলে হবে মিয়ন। মিয়ন কেন হবে? অর্থাৎ ত বাচ্চিমের পরে যদি ন আসে অথবা ম আসে, এই ত বাচ্চিমের উচ্চারণ ন হয়। এই জন্য এটা একসাথে যখন বলবো তখন উচ্চারণ হবে মিয়ন মিয়ং ইয়ো, মিয়ন মিয়ং ইয়ো। পরিবারের সদস্য সংখ্যা কতজন। এখানে মিয়ত শব্দের অর্থ হচ্ছে কত, আর মিয়ং মানে হচ্ছে জন, আর ইয়ো দিয়ে সমাপ্তি, এটা দ্বারা প্রশ্ন করতেছে। হ্যাঁ, তো বলতেছে খাজুকি মিয়ন মিয়ং ইয়ো, পরিবারের সদস্য সংখ্যা কতজন। আচ্ছা, আমরা যখন কোনো অধ্যায় শুরু করব সেই অধ্যায়ে সর্বপ্রথম শব্দের অর্থ পড়ব, তারপরে হচ্ছে ওই অধ্যায়ের গ্রামার পড়ব, তারপরে ডায়ালগ পড়ব, তারপরে আমরা শেষের প্রশ্নগুলো পড়ব। আমরা এভাবে যদি পড়ি তাহলে আমরা পড়া আরো ভালো বুঝতে পারবো। তো প্রথমে আমি শব্দের অর্থে চলে আসি। শব্দের অর্থ হচ্ছে, দেখেন, প্রথম হাতে খাজুক, পরিবার। খাজুক শব্দের অর্থ হচ্ছে পরিবার। তারপরে দেখেন এখানে লেখা আছে ইদ্দা, মানে আছে, অফ দা মানে নাই। ইদ্দা মানে আছে, অফ দা মানে নেই। আচ্ছা, তারপরে দেখেন এখানে লেখা আছে মানি, সরি এখানে মান্দা। হ্যাঁ, মান্দা শব্দের অর্থ হচ্ছে বেশি। মান্দা শব্দের অর্থ হচ্ছে বেশি, মান্দা বেশি। সালদা, বাস করা। সালদা, বাস করা। মান্দা বেশি, সালদা বাস করা। পুরা হারাবজি, দাদা। হারাবজি দাদা। হারমনি দাদি। হারমনি দাদি। আবজি বাবা। অমনি মা। আচ্ছা, এখন এখানে বলছেন নাগা নামজাইলতে। আমি যদি পুরুষ হই, নাগা নামজাইলতে আমি যদি পুরুষ হই তাহলে আমি এভাবে ডাকবো। যেমন বড় ভাইকে ডাকবো কিয়ং, বড় ভাই কিয়ং, বড় ভাই। নুনা, বড় বোন। না, আমি। হ্যাঁ, আর স্ত্রীকে ডাকবো ভইন। হ্যাঁ, ভইন, স্ত্রী। ইয়দং স্যাং, ছোট বোন। নামদং স্যাং, ছোট ভাই। আচ্ছা, এখন বলতে নাগা ইয়োজা ইলকে, অর্থাৎ আমি যদি নারী হই। হ্যাঁ, ইয়োজা মানে নারী, আর ইলকে মানে হওয়ার সময়। আমি যদি নারী হই তাহলে বড় ভাইকে ডাকবো ওপ্পা, বড় ভাই। সাধারণত কোরিয়ান মেয়েরা তাদের স্বামীকেও কিন্তু ওপ্পা ডাকে, ওপ্পা মানে হাজব্যান্ড। তারপরে অন্নি, বড় বোন। অন্নি, বড় বোন। না, আমি। নামফিয়ন, স্বামী। নামফিয়ন, স্বামী। ইয়দংসেন, ছোট বোন। নামদংসেন, ছোট ভাই। তারপরে আদুল মানে হচ্ছে পুত্র, তাল কন্যা। আদুল অর্থ পুত্র, তাল অর্থ কন্যা। আচ্ছা, আমি শব্দের অর্থগুলো আরেকবার বলে দিচ্ছি। প্রথমে ইদ্দা। ইদ্দা শব্দের অর্থ হচ্ছে আছে। অফদা শব্দের অর্থ হচ্ছে নাই। ইদ্দা অর্থ আছে, অফদা অর্থ নাই। আচ্ছা, মান্দা বেশি, সালদা বাস করা। হারাবজি দাদা। হারমনি দাদি। আবজি বাবা। অমনি মা। তারপরে এখানে বলেছে নাগা নামজা ইলতে, অর্থাৎ আমি যদি পুরুষ হই সেক্ষেত্রে বড় ভাইকে রাখবো হিয়ং, হিয়ং বড় ভাই। নুনা বড় বোন বা বড় আপা। না, আমি। হইন স্ত্রী। হইন স্ত্রী। হইন স্ত্রী। ইয়দং সেং, ছোট বোন। ইয়দং সেং, ছোট বোন। নামদং সেং, ছোট ভাই। তারপরে বলছে নাগা ইয়োজা ইলতে, অর্থাৎ আমি যদি নারী হই, আমি যদি নারী হই তাহলে আমি ডাকবো হচ্ছে কি ওপ্পা, বড় ভাই। ওপ্পা, বড় ভাই। কোরিয়ান মেয়েরা সাধারণত হাজব্যান্ডকে ওপ্পা ডাকে। হ্যাঁ, ওপ্পা, বড় ভাই। খুব সুন্দর করে ডাকে ওরা। হ্যাঁ, অন্নি। অন্নি, বড় বোন। অন্নি, বড় বোন। না, না মানে হচ্ছে আমি। নামফিয়ন, স্বামী। নামফিয়ন, স্বামী। ইয়দং সেং, ছোট বোন। নামদং সেং, ছোট ভাই। তারপরে আদুল শব্দের অর্থ হচ্ছে পুত্র, তাল শব্দের অর্থ হচ্ছে কন্যা। আদুল পুত্র, তাল কন্যা। আচ্ছা, এখানে শব্দের অর্থের পাশে কিছু সেন্টেন্স দেওয়া আছে, আমি সেগুলো একটু বলে দিচ্ছি। দেখেন এখানে বলছে জনন, আমি। ইয়দং সেঙি তয়ো। হ্যাঁ, তো বলতেছে যে আমার ছোট বোন আছে, আমার ছোট বোন আছে। তারপরে বলছে জনন, আমার। ইয়দং টাঙ্গি ছোট বোন অপ্তয় নাই, আমার ছোট বোন আছে, আমার ছোট বোন নাই। তারপরে বলছে নুনা গা ইচ্ছয়, বড় বোন আছে, নুনা মানে বড় বোন, নুনা গা ইচ্ছয় বড় বোন আছে। তারপরে বলছে জনন আমি বা আমার, হাজুবি পরিবার, মানায় আমার পরিবার বড় মানে হচ্ছে আমার পরিবারের সদস্য বেশি। তারপরে বলছে উরি আমাদের, হাজুগুন পরিবার, বেথুনামে ছাড়ায়ও ভিয়েতনামে বাস করে, বেথুনাম মানে বেথুনাম মানে ভিয়েতনাম, আর এ দ্বারা এ বোঝায় হ্যাঁ বেথুনামে ভিয়েতনামে সারায়ও বাস করে, হ্যাঁ সালদার থেকে সারায়ও করে। আর তারপরে আমরা গ্রামারে চলে যাব, হ্যাঁ গ্রামারে চলে যাব, শব্দের অর্থ পরে গ্রামার। এগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন, এখানে এখন বয়স্কদের ছবি দেখাচ্ছে, নিশ্চয়ই হারা বলছে হারামনি হবে। তারপরে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এখানে দেওয়া আছে, এভাবে আপনারা একটু মিলিয়ে নেবেন। এভাবে যদি মিলিয়ে মিলিয়ে পড়েন তাহলে খুব তাড়াতাড়ি শব্দের অর্থ মুখস্থ করা সম্ভব। আচ্ছা, তারপরে হাগো, হাগো শব্দের অর্থ হচ্ছে এবং, এটা একটা গ্রামার, হ্যাঁ হাগো শব্দের অর্থ হচ্ছে এবং, হাগো শব্দের অর্থ হচ্ছে এবং। এখন এই নাউন দ্বারা সরি একটা নাউনের সাথে যখন হাগো বসবে তখন এটার অর্থ হবে সাথে, হ্যাঁ এবং অথবা সাথে, আপনি লিখে রাখতে পারেন বইয়ের পাশে। হাগো শব্দের অর্থ হচ্ছে সাথে, হাগো শব্দের অর্থ হচ্ছে সাথে। যেমন এখানে যদি আপনি লেখেন অমনি, এখানে লিখতে একটু সমস্যা, আমি অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি যদি লিখি আবদি, আবদি তার সাথে যদি লিখি হাগো, আবুজি হাগো, এই যে এখানে একটা নাউন আবুজি হাগো, এটার অর্থ হতো বাবার সাথে। আর আপনি যদি বলেন যে আবুজি হাগো অমনি, আবুজি হাগো অমনি, তাহলে বলতে হবে তখন অর্থ হবে বাবা এবং মা। একটা নাউনের সাথে যখন বসবে তখন অর্থ হবে সাথে, আর যখন 2টা 3টা নাউনের মাঝখানে যখন হাগো বসবে তখন এটার অর্থ হবে এবং। আচ্ছা, এখন এখানে দেখো লেখা আছে জিগু মোহেও কি করেন, তারপর বলছে আসিমল মগয়ও সকালে নাস্তা করি, তারপরে বলছে পাং হাগো, হ্যাঁ পাং হাগো খোয়াইল মগয়ও, এই যে এখানে 2টা নাউনের মাঝখানে হাগো বসে, এখানে অর্থ হবে এবং। পাং হাগো রুটি এবং খোয়াইল ফল, মগয়ও খাই রুটি এবং ফল, পাং মানে রুটি আর খোয়াইল মানে ফল আর মগদা মানে খাওয়া, মগদা থেকে মগয়ও খাই। আর তারপরে এখানে জিগুম এখন, হ্যাঁ জিগুম এখন হুঞ্জা ছাড়াইও একা থাকেন মানে এখন একা বাস করেন, এই হুঞ্জা মানে একা থাকা একা বাস করা, হুঞ্জা মানে একা। তো বলছে আমিও না বমনিম হাগো পিতা মাতার সাথে খাচ্ছি একত্রে ছাড়াইও বাস করি। আচ্ছা, এখানে খাচ্ছি, এখানে থিউতের পরে ইয়ং এবং ই যদি থাকে তাহলে উচ্চারণ চ চ হয়, এটা পাশ্চিমের একটা নিয়ম, হ্যাঁ খাচ্ছি। খাওয়ার কথা ছিল খাচ্ছি কিন্তু না, উচ্চারণ হবে খাচ্ছি, মনে রাখবেন। আচ্ছা, আমিও না বমনিম হাগো খাচ্ছি ছাড়াইও পিতা মাতার সাথে একসাথে থাকি। আশা করি গ্রামারটা বুঝতে পারছেন, খুবই সহজ। হ্যাঁ, যদি একটা নাউনের সাথে বসে হাগো তাহলে অর্থ হবে সাথে, অর্থ হবে সাথে। আর যদি 2টা নাউনের মাঝখানে বসে তখন অর্থ হবে এবং। আচ্ছা, এবার আমরা ডায়ালগে চলে যাই। আচ্ছা, ডায়ালগ হচ্ছে দেখেন এখানে জিহান সি আর এখানে ফুয়ান সি, রিহান এবং ফুয়ানের মধ্যে কথোপকথন। আচ্ছা, এখন ফুয়ান, রিহান বলতেছে যে ফুয়ান শিনুন ফুয়ান সাহেব হাজুগি পরিবারে মিয়ন মিয়ং ইয়ো কতজন আছে। তারপরে সে উত্তর দিয়েছে, অর্থাৎ ফুয়ান সাহেব উত্তর দিয়েছে যে অমনি হাগো বা হিয়ং হাগো, হ্যাঁ বড় ভাই জ আমি, মা এবং বড় ভাই, হ্যাঁ এবং আমি, হে মিয়ং ইয়ো তিনজন, মা বড় ভাই এবং আমি, কয়জন হয়েছে তিনজন, হে মিয়ং ইয়ো তিনজন। তারপরে বলছে রিহান শিনুন রিহান সাহেব হাজুগি মিয়ন মিয়ং ইয়ো আপনার পরিবারে কতজন আছে। তো উনি বলছে যে নে মিয়ং ইয়ো 4 জন, জনন আমি, আবুজি হাগো, আবুজি হাগো মানে পিতা এবং অমনি হাগো মা এবং ইয়দং সাঙ্গি ছোট বোন ইচ্ছয় আছে। আচ্ছা, এরকম ডায়ালগ পড়ার আগে পিনগুলো একবার দেখে নেবেন। দেখেন এখানে লেখা আছে নিয়ং, নিয়ং শব্দের অর্থ হচ্ছে জন। তারপরে দেখেন লেখা আছে ইদ্দা মানে আছে, of the মানে যেগুলো আপনি শব্দের অর্থে পড়েছেন। আচ্ছা, এখানে মিয়ং এটা একটা একক, কোরিয়ান মানুষ গণনার একক হচ্ছে মিয়ং আর বাংলাতে হচ্ছে জন। আচ্ছা, তারপরে দেখেন এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে উরি খাজুগুন সে মিয়ং ইয়ো, আমাদের পরিবারে তিনজন আছে। উরি মানে হচ্ছে আমাদের, হ্যাঁ, খাজুক মানে পরিবার, সে মানে হচ্ছে তিন, আর মিয়ং মানে জন। হ্যাঁ, মিয়ং ইয়ো এটা দিয়ে সমাপ্তি করেছে, তাহলে আমাদের পরিবারে তিনজন আছে। তারপরে দেখেন এখানে বলছে জনন, হ্যাঁ, আমার উসানি খাতা ইসয়ো আছে। তারপরে এখানে দেখেন বলছে যে সামশীল মানে হচ্ছে অফিস কক্ষের, হ্যাঁ, ইয়ল সিগা ইসয়ো চাবি আছে, অফিসের চাবি আছে। আচ্ছা, আমি ডায়ালগটা আরেকবার বলে দিচ্ছি, আপনার একটু ধরে নেন। হ্যাঁ, সোয়ান ছিলেন সোয়ান সাহেব খাজুকি পরিবারে নিয়ন মিয়ং ইয়ো পরিবারে কতজন আছে। আমি এটা কিছু বলেছি, এখানে উচ্চারণ হবে ন, অর্থাৎ বাচ্চিমের নিয়মটা এমন যে ত বাচ্চিমের পরে নিয়ন অথবা নিয়ম থাকে, তাহলে ত বাচ্চিমের উচ্চারণ ন হবে। হ্যাঁ, এখানে সিওতের ত বাচ্চিম, সিওতের ত বাচ্চিম, এজন্য এখানে সিওতের পরে নিয়ম আছে, এই জন্য সিওতের গন্তান্ন উচ্চারণ হবে, হ্যাঁ, ন উচ্চারণ হবে, এই জন্য উচ্চারণ হবে নিয়ন মিয়ং ইয়ো। ফুয়ান সিনন ফুয়ান সাহেব খাজুকি নিয়ন মিয়ং ইয়ো পরিবারের কতজন আছে। তো বলতেছে অমনি হাগু, মা এবং ইয়ং হাগু ভাই এবং জ আমি সে মিয়ং ইয়ো তিনজন আছে। তারপরে রিহান সিনন রিহান সাহেব খাজুকি পরিবারে নিয়ন মিয়ং ইয়ো কতজন আছে, মানে আপনার পরিবারে কতজন আছে। উনি বলছে যে নে মিয়ং ইয়ো চারজন, জনন আমি আবজি হাগো বাবা এবং অমনি হাগো মা এবং ইয়দং সিংহি ছোট বোন ইসয়ো আছে। আচ্ছা, তারপরে এখানে প্রশ্ন করেছে, দেখেন বলছে সোয়ানশি সোয়ান সাহেব খাজুকি নিয়ন মিয়ং ইয়ো পরিবারে কতজন আছে। তাহলে সোয়ান সাহেবের পরিবারে কতজন আছে, হ্যাঁ, আপনারা দেখেছেন যে সে মিয়ং ইয়ো মানে হচ্ছে পরিবারে তিনজন আছে। তারপরে দেখেন বলছে রিহান সেনো রিহান সাহেব ইয়দং সিংহি ইসয়ো রিহানের পরিবারে কতজন আছে। দেখেন এখানে উত্তর দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে বলছে রিহান ছিল রিহান সাহেব ইয়দং সিংহি, হ্যাঁ, ছোট ভাই ইসয়ো আছে, ছোট ভাই আছে, হ্যাঁ, রিহান সাহেবদের ছোট ভাই আছে। তো বলতেছে নে ইয়দং সিংহি ইসয়ো ছোট ভাই আছে। আচ্ছা আচ্ছা, আমরা এবার শেষে চলে যায়, দেখি কি আছে। আচ্ছা, এখানে এখানে গ্রামারের কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন এখানে লেখা আছে ফগি, ফগি শব্দের অর্থ হচ্ছে উদাহরণ, হ্যাঁ, ফগি উদাহরণ, সরম মানে মতো, হ্যাঁ, উদাহরণের মতো, হেওয়া ইল, হ্যাঁ, কনসং হাতেও মানে সম্পূর্ণকরণ, কথোপকথনটি সম্পূর্ণকরণ। এখানে এক নম্বরে এখানে দুইটা ছবি দেওয়া আছে, একটা হচ্ছে নামফিয়ন আর একটা হচ্ছে তাল, হ্যাঁ, মানে এই ছবিগুলো দিয়ে এখানে মিলাইতে হবে। এখন বলছে খাজুকি মিয়ন মিয়ং ইয়ো পরিবারে কতজন আছে। আমরা ছবিতে দেখলাম দুজন মানুষ আছে, অর্থাৎ এই ছবি সম্পর্কে জিজ্ঞেস করছে। তো বলতেছে সে মিয়ং ইয়ো তিনজন, হ্যাঁ, একটা হচ্ছে নামফিয়ন হাগু মানে হচ্ছে স্বামী, তারপরে হচ্ছে নামফিয়ন হাগুর তারি, হ্যাঁ, তারি মানে হচ্ছে কন্যা, নামফিয়ন মানে হচ্ছে স্বামী, স্বামী এবং কন্যা, নামফিয়ন হাগু স্বামী, তারি কন্যা, স্বামী এবং কন্যা ইসয়ো আছে। আচ্ছা, এখানেও একই রকম ভাবে যে দুইটা ছবি দেখা যাচ্ছে, এই ছবি দিয়ে আপনাকে উত্তর দিতে হবে। এখন প্রশ্ন করছে খাজুকি মিয়ন মিয়ং ইয়ো পরিবারে কতজন আছে। তো বললো সে মিয়ং ইয়ো তিনজন আছে। এখন তিনজন কে কে, যেমন আনে, আনে মানে কি বড় বোন, আদুল, আদুল মানে কি পুত্র, এগুলো আপনারা মিলাবেন এখানে, হ্যাঁ, আনে হাগো আদল ইসয়ো, আনে হাগো আদল ইসয়ো। এখানে দেখেন লেখা আছে দুইটা ছবি, আবজি এবং অমনি। এখন প্রশ্ন করেছে যে খাজুকি মিয়ন মিয়ং ইয়ো পরিবারে কতজন আছে। তো উনি বলছে সে মিয়ং ইয়ো, হ্যাঁ, তিনজন আছে। এখন তিনজন কে কে, আবজি হাগো অমনি হাগো জ ইসয়ো, মানে সে নিজে সহ তিনজন আছে, বাবা মা এবং যে উত্তর দিচ্ছে সে সহ তিনজন আছে। এভাবে এগুলো মেলাবেন। পরে এখানে দেখেন লেখা আছে খাজুকি মিয়ন মিয়ং ইয়ো পরিবারে কতজন আছে। পরে উনি উত্তর দিচ্ছে সে মিয়ং ইয়ো, এখানেও তিনজন আছে, হ্যাঁ, হারামনি হিয়ং জ ইসয়ো, হ্যাঁ, হারামনি হাগু হিয়ং হাগু জ ইসয়ো, হ্যাঁ, এভাবে মিলিয়ে মিলিয়ে নেবেন। আর না বুঝলে এখানে উত্তর দেওয়া আছে, এখান থেকে মিলিয়ে নেবেন। আচ্ছা, তারপরে এই যে এখানে দুইটা ছবি দেওয়া আছে, যেমন চাবিকে বলে ইয়লসি, হ্যাঁ, আর এটা হচ্ছে খাবাং মানে হচ্ছে কি, সরি জিগাপ, জিগাপ অর্থাৎ মানি ব্যাগ, টাকা রাখার ব্যাগ। এখানে দুইটাকে এই দুইটা নাউনকে আপনি একত্রিত করে কিভাবে বলবেন? হ্যাঁ, আপনি বলবেন কি ইয়লসি হাগু জিগাপি ইসয়ো। হ্যাঁ, ইয়লসি হাগু জিগাপি ইসয়ো, চাবি এবং মানি ব্যাগ আছে। আচ্ছা, তারপরে এখানে দুটো ছবি আছে, দেখেন লেখা আছে ওপ্পা মানে কি, হ্যাঁ ওপ্পা মানে হচ্ছে কি বড় বোন, আর অন্নি অন্নি মানে হচ্ছে কি, ওপ্পা মানে হচ্ছে বড় ভাই। হ্যাঁ, বোনেরা ডাকে বড় ভাইকে ওপ্পা অথবা শানকে ডাকে ওপ্পা, আর অন্নি অন্নি মানে হচ্ছে বড় বোন। তো এই দুইটা শব্দকে আপনি মিলাবেন গ্রামার দিয়ে। গ্রামারটা কি হাগো, হাগো মানে সাথে অথবা এবং, তাহলে ওপ্পা হাগো অন্নি ইসয়ো, বড় ভাই এবং বড় আপু আছে। এই যে মাঝখানে যে হাগো বসেছে, হাগো শব্দের অর্থ হচ্ছে এখানে এবং। আচ্ছা, তারপরে আমরা ডায়ালগ দুই এ চলে আসি। ডায়ালগ দুই পড়ার আগে আমরা সর্বপ্রথম কি পড়ব? শব্দের অর্থ পড়ব। আচ্ছা, শব্দের অর্থে এখানে লেখা আছে ইয়োপুদা মানে সুন্দর, ইয়োপুদা সুন্দর, মসিদ্দা হ্যান্ডসাম, মসিদ্দা সুদর্শন হ্যান্ডসাম, শিগা খুদা লম্বা, শিগা জগদা খাটো, নালসিম হাদা চিকন, টংটং হাদা মোটা, জেমিদা মজা, জেমিদা মজা বা আনন্দের, চিঞ্জরাদা দয়ালো, চিঞ্জরাদা দয়ালো, তোকতোখাদা বুদ্ধিমান, তোকতোখাদা বুদ্ধিমান, ওয়ালবারাদা চঞ্চল বা অ্যাক্টিভ, ওয়ালবারাদা চঞ্চল অ্যাক্টিভ, ইয়মজন হাদা চুপচাপ শান্ত, ফুজিরন হাদা পরিশ্রমী, ফুজিরন হাদা পরিশ্রমী, ফুজিরন হাদা পরিশ্রমী। আমি আরেকবার বলে দিচ্ছি, ইয়োপুদা সুন্দর বা সুন্দরী, ইয়োপুদা সুন্দর অথবা সুন্দরী, মসিদ্দা হ্যান্ডসাম সুদর্শন, ঠিগা খুদা লম্বা, আর ঠিগা জাকদা খাটো, ঠিগা জাকদা খাটো, নালসিন হাদা প্লেন, নালসিন হাদা প্লেন, টংটং হাদা টংটং হাদা মোটা, টংটং হাদা মোটা, জেমি ইদ্দা মজা বা আনন্দের, চিঞ্জর হাদা দয়ালো, চিঞ্জর হাদা দয়ালো, চিঞ্জর হাদা দয়ালো, রক্ত খাদা বুদ্ধিমান, রক্ত খাদা বুদ্ধিমান, হলবারাদা চঞ্চল বা অ্যাক্টিভ, হলবারাদা চঞ্চল বা অ্যাক্টিভ, ইয়ামজন হাদা চুপচাপ বা শান্ত, কুজিরন হাদা পরিশ্রমী, কুজিরন হাদা পরিশ্রমী। আচ্ছা, শব্দের অর্থের পাশে যে সেন্টেন্স গুলো আছে এগুলো একটু বলে দিচ্ছি। দেখেন এখানে লেখা আছে ইয়দং সিংহ ছোট বোন, জংমাল সত্যি, ইয়পয় সুন্দরী, ছোট বোন সত্যি সুন্দরী। তারপরে বলছে যে আমার, নামজা চিঙ্গুগা, নামজা মানে ছেলে, হ্যাঁ নামজা মানে পুরুষ, চিঙ্গুগা বন্ধু মানে পুরুষ বন্ধু, তার মানে বোঝাচ্ছে ছেলে বন্ধু। হ্যাঁ, মসিসয় হ্যান্ডসাম, আমার ছেলে বন্ধু হ্যান্ডসাম, তার মানে বোঝাচ্ছে যে আমার বয়ফ্রেন্ড হ্যান্ডসাম। তারপরে যে চিঙ্গুনুন আমার বন্ধু, নঙ্গু মানে বাস্কেটবল, হ্যাঁ সঞ্চয় খেলোয়াড়, এই সঞ্চ মানে হচ্ছে খেলোয়াড়, সঞ্চয় খেলোয়াড়, আমার বন্ধু বাস্কেটবল খেলোয়াড়, যে চিঙ্গুনুন আমার বন্ধু, নঙ্গু বাস্কেটবল সঞ্চয় খেলোয়াড়, আমার বন্ধু বাস্কেটবল খেলোয়াড়। তারপরে খিগা খয় সে লম্বা। তারপরে ই মানে হচ্ছে এই, হ্যাঁ ই আইনুন এই শিশুটির, জাত ছাড়াইও মানে হচ্ছে এই শিশুটির বয়স 5 বছর, এই ছাল মানে হচ্ছে বয়স, এই যে ছাল আছে ছাল মানে হচ্ছে বয়স, দাঁতক মানে হচ্ছে 5, তাহলে দাঁতক ছাড়িও এই শিশুটির বয়স 5 বছর। তারপরে খিগা ঝাগয় সে খাটো। তারপরে ই ইউজানুন এই মহিলা, খিগা ক্ষয় লম্বা, এই মহিলাটি লম্বা, খুরিগো এবং নালসিন হায়ো চিকন, এই মহিলাটি লম্বা এবং চিকন। আচ্ছা, তারপর এখানে জনন আমি, জগুম একটু, টুংটুং হায়ো মোটা, আমি একটু মোটা। তারপরে মেল প্রতিদিন, উন্দুল হায়ো ব্যায়াম করি, হ্যাঁ উন্দুং মানে ব্যায়াম করা, হায়ো মানে করি, মেল উন্দুং হায়ো, উন্দুল হায়ো প্রতিদিন ব্যায়াম করি। আচ্ছা, তারপরে এখানে দেখেন লেখা আছে ইয়ং হারল বোয়ায়ো সিনেমা দেখ, ইয়ং হা শব্দের অর্থ হচ্ছে সিনেমা, ইয়ং হা সিনেমা, ইয়ং হারল বোয়ায়ো সিনেমা দেখি, আজু খুব জেমিসয় মজার, আজু খুব জেমিসয় মজার, সফিকা সিনন সফিকা সাহেব চিঞ্জর হায়ো দয়ালো, সফিকা সাহেব দয়ালো, চিঞ্জর আদা শব্দের অর্থ হচ্ছে দয়ালো। আচ্ছা, হারাবজিরুল দাদাকে দোয়া জয়ও সাহায্য করে, খারাপ জিরোল দোয়া জয়ও দাদাকে সাহায্য করে। তারপরে যে ইয়দং সেঙ্গন্তং তুক্ত খায়ও বুদ্ধিমান, আমার ছোট ভাই বুদ্ধিমান। যে ইয়দং সেঙ্গন, আমার ছোট ভাই তুক্ত খায়ও বুদ্ধিমান। তারপরে সুয়াকুল ঝাড়াইও, গণিতে ভালো পারে। এখানে সুহাক শব্দের অর্থ হচ্ছে গণিত। সুহাকুল সুহাগুল ঝাড়েও, গণিত ভালো পারে। ঝাল মানে ভালো, আর হ্যায় মানে পারে। হ্যায় মানে হচ্ছে করা আর কি, এখানে পারে বোঝাচ্ছে। তাহলে সুহাগুল ঝাড়েও গণিত ভালো পারে। চলুন আমি বলবার হ্যায়ও চঞ্চল, আমি খুব চঞ্চল বা আমি খুব অ্যাক্টিভ। উন্দুমুল খেলাধুলা, জোয়াহেও পছন্দ করি। উন্দুমুল জোয়াহেও খেলাধুলা পছন্দ করি। তারপরে এখানে দংসাঙ্গন ইয়ামজন হ্যায়ও, দংসাঙ্গন আমার ছোট ভাই হচ্ছে কি চুপচাপ, এই যে ইয়ামজন হ্যায়ও চুপচাপ। তারপরে চেক বই, ইকুল ইকিরুল পড়তে, ত্যাগ ইকিরুল বই পড়তে জোয়াহেও পছন্দ করি। আচ্ছা পছন্দ করে, এখানে ছোট ভাইয়ের কথা বলা হচ্ছে যে ছোট ভাই বই পড়তে পছন্দ করে। রেহান সিনন, রেহান সাহেব নাজে দিনে ইর হ্যায়ও কাজ করে। এই যে নাজে মানে হচ্ছে দিনে, নাজে দিনে। রেহান সিনন রেহান সাহেব নাজে ইর হ্যায়ও দিনে কাজ করে। বামে রাতে, খঙ্গু হ্যায়ও পড়াশোনা করে। দিনে কাজ করে, রাতে পড়াশোনা করে। আজও খুব প্রতিদিন হ্যায়ও পরিশ্রমী, খুব পরিশ্রমী। আচ্ছা তারপরে এখানে দেখেন এই ছবিগুলো দেখে মিলাবেন, কোনটার সাথে কোনটা মিলে এগুলো একটু মিলাবেন, তাহলে তো তাড়াতাড়ি শব্দ একটু শিখতে পারবেন। আচ্ছা ব্যাকরণ 2, ব্যাকরণ 2 এটা খুবই সহজ একটা ব্যাকরণ। এ, এটা আপনারা এর আগের অধ্যায়ে সম্ভবত পড়েছেন। এ, এ মানে হচ্ছে তে, এ মানে হচ্ছে কি তে, অথবা এ মানে হচ্ছে এ, এ মানে হচ্ছে এ, এ মানে এ, এ মানে তে। আচ্ছা যেমন এখানে দেখেন লেখা আছে রিহান সিনুন রিহান সাহেব জিগুম এখন সামোশিরে অফিসে ইস্তয়ও আছে। এই যে সামোশির শব্দের অর্থ হচ্ছে অফিস, আর এখানে সামোশিরে মানে অফিসে, এই যে এ অর্থ প্রদান, এখানে এ অর্থ দিয়ে অফিসে ইস্তয়ও আছে। তারপরে দেখেন এখানে লেখা আছে কি চাগি বইটি টেক্সাং উইয়ে, এই যে টেবিলের উপরে, এখানে এ এর অর্থ দিয়েছে, এখানে এ। উইয়ে টেবিলের উপরে ইস্তয় আছে, উই মানে উপরে, উইয়ে উপরে ইস্তয় আছে। তারপরে জনন আমি নেল আগামীকাল সিজাংয়ে বাজারে খায়ও যাব। এই যে সিজাংয়ে, সিজাং মানে বাজার, তাহলে সিজাংয়ে বাজারে খায়ও যাব। যেমন আমি যদি বলি গুলশানে, তখন এই যে গুলশানের সাথে যুক্ত করে দিলে গুলশানে, গুলশানে খায়ও, গুলশানে যাব। আমি যদি বলি কুরিয়া যাব বা কুরিয়া যাই, তাহলে হবে হানগুগে খায়ও, কুরিয়া যাই। আমি যদি বলি সৌলে যাই, তখন হবে সৌরে খায়ও, মানে হচ্ছে সৌরে যাই, কুরিয়ার রাজধানীর নাম সৌল, সৌরে যাই। আমি যদি বলি মিরপুরে যাই, তখন বলতে হবে মিরপুরে খায়ও, মিরপুরে যাই, ঠিক এই অর্থ যাই। আচ্ছা এখন আমরা ডায়ালগে চলে যাব। ডায়ালগ 2, এখানে সোয়ান এবং রেহানের মধ্যে কথা হচ্ছে। তো বলতেছে এই সারামি, এই মানুষটি, সারামি শব্দের অর্থ হচ্ছে মানুষ। রিহানসি রিহান সাহেবের ইয়দং সাঙ্গি ইয়ো ছোট বোন, মানে ইনি কি রিহানের ছোট বোন? তো উত্তর দিয়েছে নে, মাজায়ও ঠিক। তারপরে বলছে যে ইয়দং সাঙ্গি ইয়ো ছোট বোন, তারপরে বলছে ইয়দং সাঙ্গি ছোট বোন জংমাল সত্যি ইয়পয়ো সুন্দরী, বলতেছে ছোট বোন সত্যি সুন্দরী। তারপর বলছে জিগো মিয় সারি ইয়ো তার বয়স কত? তারপরে উত্তর দিয়েছে সুমো সারি ইয়ো 20 বছর। এই যে সুমো মানে হচ্ছে 20 আর সাল মানে হচ্ছে বছর, সুমো সারি ইয়ো 20 বছর। তারপর বলছে ইয়দং সেঙ্গন ছোট বোনের নামজা চিঙ্গুগা ছেলে বন্ধু ইচ্ছয়ও আছে, তার মানে বুঝাচ্ছে যে ছোট বোনের কি বয়ফ্রেন্ড আছে? তো বলতেছে আনিও না, অপসয়ও নাই। আচ্ছা খুব সহজ সুন্দর একটা ডায়ালগ। আমি আরেকবার বলছি, ই সারামি এই মানুষটি, রিহানসি রিহান সাহেবের ইয়দং সেঙ্গি ইয়ো ছোট বোন, বলছে নে, মাজায়ও ঠিক। তারপর বলছে যে ইয়দং সেঙ্গি ইয়ো আমার ছোট বোন। আর তারপরে বলছে ইয়দং সাঙ্গি, ছোট বোন জংমাল ইয়ো, সত্যি সুন্দরী, ছোট বোন সত্যি সুন্দরী। তারপর বলছে জিগো মিও সার ইয়ো, এখন তার বয়স কত? তারপর উনি উত্তর দিয়েছে সুমো সার ইয়ো, 20 বছর। ইয়দং সাঙ্গি ছোট বোনের নামজা চিঙ্গুকা, ছেলে বন্ধু, ইয়ো আছে, নামজা মানে ছেলে আর চিঙ্গুকা মানে বন্ধু। বলছে আনিও না, অবশ্যই নাই। আচ্ছা, তারপরে এখানে দুইটা প্রশ্ন দিয়ে দিয়েছে রিহান সাহেবের, রিহানের ইয়দং সাঙ্গন ছোট বোন নিউ সার ইয়ো, বয়স কত? আপনি তো ডায়ালগে পড়েছেন এই যে রিহান সাহেবের বোনের বয়স কত, 30 বছর। হ্যাঁ, সুমো সার ইয়ো 20 বছর। আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন রিহান সাহেব ইয়দং সাঙ্গন নামজা সিংগুগা ইসয়ো, অর্থাৎ রিহান সাহেবের ছোট বোনের কি বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, তারপর বলছে আনিও না, অপশন নাই। এই যে এখানে বলছে আনিও, অপশন নাই। এভাবে আপনারা একটু পড়বেন। আর এখানে কিছু ডেমো প্রশ্ন দেওয়া আছে, আপনার বাবার বয়স কত, আপনার বয়স কত, এগুলা নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন। আর বয়সটা অবশ্যই পিওর কোরিয়ানে বলতে হবে। যদি জিজ্ঞেস করে আপনার বয়স কত, তখন যদি হয় আপনার বয়স 25 বছর, বলবেন দাসত ফালে মিরা, আপনাকে পিওর কোরিয়ানে বলতে হবে। আচ্ছা, এখানে গ্রামারের নিচে তো একটা উদাহরণ দেওয়া আছে, ফগি উদাহরণ। এখানে লেখা আছে সোয়ান সিনো, সোয়ান সাহেব অদিয়ে ইসয়ো, কোথায় আছে? তারপরে বলছে জিপে ইসয়ো, বাড়িতে আছে। জিপে, এখানে এর ব্যবহার। আচ্ছা, তারপরে এখানে দেখা যাচ্ছে উপরে লেখা আছে শিকটাং মানে রেস্টুরেন্ট। এখানে বলছে রিহান সিনো, রিহান সাহেব অদিয়ে ইসয়ো, কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি সে শিকটাঙে আছে, বলতে হবে কি শিকটাঙে ইসয়ো রেস্টুরেন্টটা আছে। আচ্ছা, তারপরে এই 2 নম্বর চিত্র, এখানে দেখেন লেখা আছে হানগুক। হ্যাঁ, এখন এখানে যদি বলি যে ইয়দং স্যাংও নদিয়ে ইসয়ো, ছোট বোন কোথায় আছে? এখানে লেখা আছে এটা হানগুক মানে কোরিয়া, আপনাকে বলতে হবে হানগুকে ইসয়ো, কোরিয়াতে আছে। তারপরে এখানে কিয়ংও নদিয়ে সারাইও, বড় ভাই কোথায় বাস করে? এখানে লেখা আছে বেথুনাম, তাহলে আপনাকে বলতে হবে বেথুনামে সারাইও, কিত নামে বাস করে। আচ্ছা, তারপরে এখানে একটা মহিলার অফিসের দিকে যাচ্ছে সম্ভবত, তো এখানে দেখি পরে নুনানুন বড় বোন অদিয়ে খায়ও, কোথায় যায়? এই যে অফিসে যাচ্ছে, তাহলে কি পয়সায় খায়ও, কোম্পানিতে যায়, কোম্পানিতে যাচ্ছে, পয়সায় খায়ও, কোম্পানিতে যায়। এগুলো আপনারা লিখে ফেলবেন বইতে, এই শূন্যস্থানের উপরে লিখে ফেলবেন। এই যে শূন্যস্থানটা দিয়েছে মূলত এটার উপরে লেখার জন্য লিখে দিবেন, বুঝে। আচ্ছা, তারপরে একটা হলদং আছে অ্যাক্টিভিটি, যে হলদংটা নিজে নিজে মিলাবেন। দেখেন এখানে লেখা আছে খাজুগি মিয়ং ইয়ো, পরিবারে কতজন আছে? আবুজি হাগো, সরি আবুজি অমনি চ সে মিয়ং ইয়ো, বাবা মা এবং আমি 30 জন আছি। তারপরে আবুজিনু নদিয়ে সারাইও, বাবা কোথায় থাকেন? তো বলছে বেথুনামে সারাইও, ভিয়েতনামে থাকেন। তারপরে এখানে ইয়ন সেগা হস্তক্ষেপ হয়েছে, ওনার বয়স কত? আচ্ছা, এখানে যেহেতু উনি বয়স্ক মানুষ, হ্যাঁ, তো সেহেতু তাকে কিন্তু সম্মান করে কথা বলতে হবে। এখানে বলছে ইয়নসে, ইয়নসে মানে হচ্ছে বয়স। এখন যদি কোনো সাধারণ ব্যক্তি হতো তাহলে বলতো যে নায়িকা, মানে বয়স, নায়িকা শব্দটি ব্যবহার হতো। কিন্তু উনি যেহেতু বয়স্ক, সেক্ষেত্রে এই যে ইয়নসে এটা একটা সম্মানিত ওয়ার্ড, এই জন্য বলছে ইয়নসে অর্থক্ষে দয়সেও, হ্যাঁ, বয়স কত হয়েছে? তারপরে উত্তর দিয়েছে ইরহুন সারি সেও, 70 বছর। ইরহুন সারি সেও, 70 বছর। আচ্ছা, এটা একটা উদাহরণ, এক্সাম্পল। এই উদাহরণটার মতো এখানে এই পরিবারের সদস্যদের নাম লিখবেন, বয়স লিখবেন, তারা কোথায় থাকে, এগুলো আপনারা এখানে ফিল আপ করবেন সুন্দর করে। এখানে সুন্দর করে এই যে 4, 5টা এগুলো লিখবেন। আচ্ছা, তারপর একটা মুনহুয়া আছে সংস্কৃতি, মুনহুয়াটা আমি বলে দিচ্ছি। এখানে লেখা আছে নফিম মালগোয়া, নফিম মালগোয়া মানে হচ্ছে কি, নপ মানে হচ্ছে উঁচু, হ্যাঁ, নফিম মালগোয়া মানে হচ্ছে উঁচু বাসা, মাল মানে বাসা, Nothing Malgoa, Utsu Basha, Tarporce Hanmal, Nichu Basha, Utsu Basha, and Nichu Basha. Nothing Malman is Utsu Basha, Mani Binito Basha, are the Hanmalman so Abinito Basha, Mani Nito Basha, She Basha Gulaki, and Bakana Deco. As I can like us a Hangu Geno, Riate, Nothing Malgoa, Utsu Basha, Panmari Itsunira, Mani Nichu Basha, Kuriate, Utsu Basha, and Nichu Basha Ate. The world of the bottom Sadarnoto. চাষিন বোঝা নিজের চেয়ে নাইগা বয়সে মানন বেশি হলে মানে নিজের থেকে বয়সে বড় হলে হ্যাঁ সারামেগা মানুষকে নফিমালুল হ্যাঁ নফিমাল মানে উচ্চ ভাষা সায়ং হামলিদা ব্যবহার করতে হবে নিজের থেকে বয়সে বড় হলে উচ্চ ভাষা ব্যবহার করতে হবে মানে বিনীত ভাষা ব্যবহার করতে পারে পর কুরিগো তাই হ্যাঁ চাষিন বোঝা নিজের চেয়ে নাইগা বয়সে অরণ সারামেনন মানে কম হলে হানমারল সায়ং হামলিদা বয়স কম হলে নিজের থেকে বয়স কম হলে তাকে তার ক্ষেত্রে নিচু ভাষা ব্যবহার করতে হবে হাজিমান কিন্তু জাসিন বোদা নিজের চেয়ে নাইগা মানে বয়সে অরুন্দ মানে ছোট হলে নিজের থেকে বয়সের মানে ছোট হলে সম মানে প্রথম মান্নান মান্নান মানে হচ্ছে সাক্ষাৎ মানে প্রথম সাক্ষাতে বা প্রথম দেখাতে সারামিনা মানুষকে বা পিয়ললে তেমন হ্যাঁ হাক্কাম জিয়ানন কাছাকাছি না মানে কাছাকাছি না কি তেমন হ্যাঁ সারামেগেনন মানুষকে নফিম মারল উঁচু ভাষা সায়ং হানন খসে ব্যবহার করার বিষয়টি জোস্তমিদা ভালো মানে আপনি একটা মানুষকে চিনেন না সে বয়স আপনার ছোট অপরিচিত তাহলে সেই ক্ষেত্রে অপরিচিত মানুষকে চিনেন না সেই ক্ষেত্রে কিন্তু উঁচু ভাষা ব্যবহার করার বিষয়টি ভালো অপরিচিত কাউকে সে যেই হোক বয়স ছোট হোক না বড় হোক তারপরে হচ্ছে হানফিয়ন অন্যদিকে তাছাড়া জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়সে হ্যাঁ মানাদো বড় হলে বেশি হলেও আজও খুব হাক্কাউন কাছাকাছি সারামেগেনন মানুষকে থানমারল নিচু ভাষা সায়ং হাগেদো ব্যবহার করলেও হামনিদা হবে তার মানে বুঝাচ্ছে যে ঘনিষ্ঠ সম্পর্কের কে হলে তার ক্ষেত্রে যদি নিচু ভাষা ব্যবহার করেন তাহলে চলবে পরিচিত হলে সমস্যা নেই যেরকম আমরাও করি দেখুন উঁচু ভাষা এবং নিচু ভাষার অর্থগুলো কি আমরা একটু পড়ি উচ্চ ভাষা কি আর নিচু ভাষা কি এখন এই যে নপি মানে উচ্চ ভাষা হচ্ছে নে হ্যাঁ এ নে মানে হচ্ছে হ্যাঁ এ এটা মানে হ্যাঁ আর নিচু ভাষা হচ্ছে এটা হলো নিচু ভাষা তারপর আনিও না আর আনে না আনিও এটা হচ্ছে উঁচু ভাষা মানে ফর্মাল আর আনে এটা হচ্ছে ইনফর্মাল মানে নিচু ভাষা তারপর হচ্ছে এখানে লেখা আছে খুমিও হ্যাঁ খুমাও মানে হচ্ছে ধন্যবাদ হ্যাঁ আর খুময়ও খুমো হ্যাঁ খুমা খুমা মানে হচ্ছে ধন্যবাদ এটা হচ্ছে নিচু ভাষা আর এটা হচ্ছে উঁচু ভাষা এখানে খুমা আয়ো এই যে গ্রামারটা যুক্ত হবে আর এটা হচ্ছে গ্রামার ছাড়া আচ্ছা এটা ইনফর্মাল এবং এটা নিচু ভাষা তারপরে মিয়ান হ্যায়ও দুঃখিত আর এটা হচ্ছে মিয়ান হ্যায় দুঃখিত উঁচু ভাষা নিচু ভাষা তারপর ইসয়ও আছে আর ইস আছে হ্যাঁ মগয়ও হাই মগ হাই এটা হলো উঁচু ভাষা আর এটা হচ্ছে নিচু ভাষা তারপরে যায়ও ঘুমায় আর যা ঘুম এটা নিচু ভাষা আমরা বুঝতে পারলাম যে উচ্চ ভাষা কি নিচু ভাষা কি এই পার্থক্যগুলো বুঝে আমরা ব্যবহার করব উচ্চ ভাষা নিচু ভাষা বুঝে না বুঝে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু একটা রকমের বেয়াদবি হবে